শান্তিপুরের নাবালিকা ছাত্রীকে অপহরণের খবর থেকে উদ্ধার করল আরপিএফ। আজ শান্তিপুর রেল স্টেশনে দুপুর নাগাদ শান্তিপুর রেলওয়ে স্টেশনে 13 বছরের নাবালিকাকে উদ্ধার করে আরপিএফ। ওই নাবালিকার বাবা উৎপল নন্দী জানান, তার 2 সন্তান, এই মেয়ে ছোট, শরৎ কুমার স্কুলে 8ম শ্রেণীতে পড়াশোনা করে। মামার বাড়ি যাওয়ার জন্য বায়না করতে থাকে সকাল থেকে, একটু বকাঝকা করতেই সে বাড়ি থেকে বেরিয়ে যায়। ওর কাছ থেকে শুনে জানতে পেরেছি রাস্তায় কেউ একজনকে সাইকেলে করে শান্তিপুর স্টেশনে নিয়ে আসে, তখন কৃষক স্পেশাল ট্রেন ছাড়ার সময়। মেয়ে তার সাথে সম্ভবত না যাওয়ার কারণে কান্নাকাটি শুরু করে এবং তার শান্তিপুর আরপিএফ এর কর্তব্যরত এক মহিলা পুলিশ লক্ষ্য করে তাড়াতাড়ি ছুটে যায়। ট্রেন ছেড়ে দেওয়ার কারণে তার সম্পর্কে কিছু জানা যায়নি। এরপর মেয়েকে আরপিএফ অফিসে বসিয়ে রাখে চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়ার জন্য। ইতিমধ্যে শান্তিপুর রেল স্টেশনে হারানো মেয়েকে খুঁজে পাই। আরপিএফ এর কাছে কৃতজ্ঞ, তারা আমার হারানো মেয়েকে উদ্ধার করে দিয়েছে। তবে মাঝ বয়সের ব্যক্তির পরিচয় তেমন কিছুই জানা সম্ভব হয়নি, তবুও আরপিএফরা তদন্ত শুরু করেছে। প্ল্যাটফর্মে একজন নিয়ে এসেছিলেন, মানে বলেছেন যে আমার মানে ফ্যামিলি মানে প্ল্যাটফর্মে আছে, মা বাবা, উনি মানে সাইকেলে করে নিয়ে এসেছেন। নিয়ে আসার পরে উনি মানে মানে চলে গেছে, মানে ট্রেন ধরে চলে গেছে। ওই সময় কৃষক কুশল ট্রেন ছিলেন, তখন মেয়েটা কাঁদতে কাঁদতে এসেছে, আমাকে একজন নিয়ে চলে এসেছে। উনি ট্রেন ধরে চলে গেছে, মানে সে সময় কৃষক কুশল মানে কুশল ট্রেন ছিল, ট্রেন ধরে চলে গেছে। তারপর বাচ্চাটা মানে এসে কান্নাকাটি করছে যে আমার বাড়িতে ফোন করা হোক, তাই বাড়িতে ফোন করা হয়েছিল। তারপরে তার মানে বাবার কাছে ফোন করেছে, বাবা আমাদের মানে আমাদের পোস্টে এসছেন, আজকে পোস্টে তার মানে বাবার হাতে মানে মেয়েকে দেওয়া হয়েছে। আপনার নাম আর ডেডিকেশন? আমার নাম মানে হয়েছি অনিন্দিতা সরকার, ডেডিকেশন। শুনলাম কি একটা কেউ সাইকেল করে ওকে, তার মুখে এরকম দাগ ছিল, মাস্ক পরেছিল, সেই লোক ওকে বলেছে যে তোর বাবাকে আমি চিনি, চল তোর বাবা স্টেশনে আছে, সেই পুনরোগন দিয়ে তোর মা বাবা ভাই সব ওখানে আছে, চল বলে ওকে এখানে নিয়ে এসছে। নিয়ে আসার পরে স্টেশনে পরে আসার পরে ও বলেছে কোথায় আমার মা বাবা, তো ও বলে দাঁড়া আমি দেখতে আসছি, বলে চলে গেছে। আর ও তাড়াতাড়ি করে ম্যাডামের আরপিএফ এর ম্যাডামের কাছে চলে গিয়েছে, ও তো ফোন নম্বর টম্বর জানে, ও ম্যাডামকে নিজের ফোন নম্বর আর ইয়ে বলেছে, তখন ম্যাডাম আর সে লোক ঘুরে আসেনি। আমি চাই কি যাতে এরকম আর কোনোদিন কারণ হতে এ ঘটনা না ঘটে, তার জন্য আপনি চিনতে পেরেছেন, ও যে বর্ণনা দিল তাতে আপনি বুঝতে পারছেন কে সাইকেল করে নিয়ে আসছে? আমার চিনা কোন লোকের কারো এখান থেকে ওই স্পটের দাগ আমি কাউকে চিনিনি। আচ্ছা, মেয়েও চেনে না বললো? না, মেয়েও বলছে মুখ দেখে কাউকে চিনি, কোনোদিন দেখিনি তাকে। কি নাম আপনার? আমার নাম উৎপল নন্দী। কোথায় বাড়ি? আমার বাড়ি আগ্নেশ্বরী স্ট্রিট, আমার পাড়া শান্তিপুর নদী। পেশায় কি করেন আপনি? আমি চাকরি হচ্ছি। আপনার সন্তান? আমারও পড়া স্কুলে পড়াশোনা করে, শরৎ কুমার স্কুলে পড়ে, 8th স্থান। নদিয়া থেকে মরাদের রিপোর্ট, টাইমস বাংলা।